হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো পাপি অ্যাপিয়ারেন্স ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মীনারায়ণের পুজো ও শিবলিঙ্গের পুজো আমি কিভাবে করি তারই একটা ভিডিও। তা আশা করব ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো এই যে আমার কাছে থেকে আমি কিছু ফুল তুলে নিয়ে চলে এসেছি, তো এবার আমি পুজোতে বসবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই যে আমি আমার পুজোর থালি রেডি করে নিয়েছি দুই পুজোর জন্য। তো প্রথমে আছে গঙ্গা জল, তারপরে আছে শুদ্ধ জল, তারপর আছে তুলসী পাতা, তারপর আছে সিন্দুর, তারপর আছে চন্দন বাটা, তারপর আছে এখানে বেলি ফুল, যেটা বাবা শিবের খুবই একটা পছন্দের ফুল, তারপরে আছে শিউলি ফুল, মা দুর্গার খুব পছন্দ, তারপরে আছে নীলকণ্ঠ, অপরাজিতা আর কিছু লাল ফুল, আর এখানে আছে একটু সাদা ফুল, বেলপাতা আর ধুতরা ফুল, এইগুলো আমি পুজোর জন্য ফুলগুলো ব্যবহার করব। আর এই বাকি ফুলটা দেখছেন, এই ফুলটা আমি আমার বাকি ঠাকুরদের জন্য রাখলাম। তো এখানে আমি প্রথমে বৃহস্পতিবার, তাই আমি আজকে মা লক্ষ্মীর পুজো দিয়ে শুরু করছি। তো এখানে আমি সিংহাসনটা রেখে দিলাম, তারপর একটা আসন রাখলাম, তারপর আমি মা লক্ষ্মীকে একটু গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিচ্ছি। তার কারণ পিতলের ঠাকুর, পিতলের ঠাকুর একটু যত্ন না করলে হয় না, আপনি যত যত্ন করে রাখতে পারেন পিতলের ঠাকুর তত চকচক করবে। ওই জন্য মা লক্ষ্মীকে গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিলাম, তারপর আমি বসিয়ে নিলাম। এবার আমি নারায়ণ, ভগবান নারায়ণকেও মুছিয়ে নেবো একটু, যেহেতু প্রত্যেক দিন চন্দন দেওয়া হয় তো চন্দনের একটা দাগ থেকে যায়, ওই জন্য আমি গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিলাম। তারপর মা লক্ষ্মীর পাশে গাছকৌটোটা বসিয়ে নিলাম। গাছকৌটো দেওয়ার পরে একটা ধানের ঝাঁপিতে এক টাকা কয়েন, একটা রূপোর কয়েন আর একটা কড়ি দিয়ে নিলাম। এই ঝাঁপিটা আমার মা লক্ষ্মীর কাছেই থাকে। তো তারপর আমি এই যে পুজোর থালিটা নিয়ে চলে এলাম, এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো। তো মা লক্ষ্মীকে আমি সিঁদুর দিয়ে নিলাম, তারপর সিঁদুর দেওয়ার পরে আমি একটু এই কড়িটাতেও সিঁদুর দেবো। তো কড়িটাতেও আমি একটা সিঁদুরের ফোঁটা দিলাম। এবার আমি নারায়ণ, ভগবান নারায়ণকে একটা চন্দনের ফোঁটা দেবো, তারপর আমি চন্দন চুল তুলসী পাতা নিবেদন করব। তো এই যে আমি তুলসী পাতা আমি ভগবান নারায়ণের চরণে আমি নিবেদন করলাম। এরপর আমি একটা নীল অপরাজিতা আমি ভগবান নারায়ণের চরণে নিবেদন করলাম। তারপর আমি কিছু সাদা ফুল দিয়ে পুজো করে নেব। মা লক্ষ্মী ও নারায়ণ দুজনকেই আমি একটু ফুল দিয়ে পুজো করে নেব। এরপর আমি পেঁচাপেঁচিকে বসিয়ে নিলাম, আর পেঁচাপেঁচিকেও একটু আমি ফুল দিয়ে নিলাম। তো আমার পুজো হয়ে গেছে, মা লক্ষ্মী ও নারায়ণের পুজো হয়ে গেছে। তো মা লক্ষ্মীর মুখটা দেখুন কত সুন্দর, হাসি মুখে কত ভালো লাগছে। এরপর আমি এলাম শিবের পুজোর। তো আমি এখানে একটা পিকচার ছিল, সেই পিকচারটাতে আমি একটু গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিলাম, তারপর আমি এই পাথরের যে থালাটা আছে এটা আমি বসিয়ে নিলাম, যেটা আমার বাবা মহাদেব থাকেন। তো এটা বসিয়ে নেওয়ার পরে আমি যেহেতু নিত্য পুজো দেখাচ্ছি, বৃহস্পতিবারে নিত্য পুজো, তো আমি আজকে আমি বাবা শিবকে ঘি মধু মাখাই না, আমি ওটা সোমবারের দিনকেই করি। তো আমি এমনি মুছে নিয়ে আমি বাবা শিব মহাদেবকে বসিয়ে নিলাম, এখানে নন্দী মহারাজকেও বসালাম, বাসুকীনাথকেও বসালাম আর ত্রিশূলকেও বসালাম। আর এই যে বেলপাতা, আমি সাতটা বেলপাতা আমি বাবা মহাদেবকে দেবো, তো আমি বেলপাতার ওপরে চন্দনের। এরপর আমি বাবা মহাদেবকে সাতটা বেলপাতা অর্পণ করব ওং নমঃ শিবায় বলে। এখানে সাতটা বেলপাতা আমি দিচ্ছি, সাতটা বেলপাতা যদি না দেওয়া যায়, যদি আপনারা ব্যবস্থা করতে না পারেন কোনো ব্যাপার না, তিনটে বেলপাতা দিলেও হয়, কিন্তু যেহেতু আমার বেলপাতা আছে সেই জন্য আমি সাতটা বেলপাতায় আমি বাবা মহাদেবকে এখানে অর্পণ করছি। তারপর আমি নন্দী মহারাজ, বাসুকীনাথ ও ত্রিশূলকেও একটা করে আমি বেলপাতা দিয়ে দেবো। তারপর আমার যে পিকচারটা আছে মা দুর্গা আর শিবের যে পিকচারটা আছে, এই পিকচারটাতেও আমি তিনটে বেলপাতা দিয়ে নেবো। আমার বেলপাতা অর্পণ করা হয়ে গেছে। এবার মা দুর্গার খুবই পছন্দের ফুল শিউলি ফুল, তো আমি মা দুর্গাকে এই শিউলি ফুল নিবেদন করলাম। তো মা দুর্গাকে শিউলি ফুল নিবেদন করার পর আমি বাবা ভোলানাথকে আমি এখানে ধুতরা ফুল নিবেদন করছি। তো এখানে আমি বেশ কিছু ধুতরা ফুল আমি বাবা ভোলানাথকে নিবেদন করব।
এবার বাবা মহাদেবের খুব পছন্দের ফুল অপরাজিতা ফুল, নীলকণ্ঠ অপরাজিতা। তো আমি বাবা ভোলানাথকে আমি নীলকণ্ঠ অপরাজিতা ফুলও নিবেদন করলাম। তারপর দেবো বেলি ফুল, এটাও বাবা মহাদেবের খুবই একটা প্রিয় ফুল বেলি ফুল। তো আমি বাবা মহাদেবকে বেলি ফুল নিবেদন করলাম, আর একটু নন্দী মহারাজকে দিলাম, আর একটা ফুল ত্রিশূলকেও দিলাম। এরপর কিছু সাদা ফুল দিয়ে আমি ভোলানাথের পুজো করে নিলাম। তারপর আমি যে গঙ্গা জলটা রেখেছিলাম, এই গঙ্গা জলের মধ্যে আমি কিছু ফুলের পাবড়ি দিয়ে নেব। তারপর এই গঙ্গা জলটা আমি ওম নমঃ শিবায় বলে আমি বাবা ভোলানাথের মাথায় ঢেলে নেব। তো এই জলটা আমি বাবা ভোলানাথের মাথায় ওম নমঃ শিবায় বলে আমি ঢেলে নিচ্ছি। বাবা ভোলানাথকে ঢালা হয়ে গেলে এখানে আমি বাসুকীনাথ, নন্দী মহারাজ ও ত্রিশূল সবাইকে আমি একটু একটু করে গঙ্গা জল ঢেলে নেব। আমার জল ঢালা হয়ে গেল, এবার আমার পুজো কমপ্লিট হলো। আর এদিকে মা লক্ষ্মী নারায়ণের পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভোগ নিবেদন করব। তো আমি যেহেতু নিত্য পুজো দেখাচ্ছি, তো বাড়িতে যাই থাকে আমি সেইটা দিয়েই আমি ভোগ নিবেদন করি। তো এবার আমি জল মিষ্টি রেডি করে নিলাম। তো জল মিষ্টি রেডি হয়ে গেলে এবার আমি ভগবানকে জল মিষ্টি নিবেদন করব। তো এবার আমার ভগবানকে জল মিষ্টি নিবেদন করা হয়ে গেছে, এবার আমি একটা আরতি করে নেব, একটা প্রদীপ দেখিয়ে আর একটা ধূপ দেখিয়ে আমি আমার পুজোটা কমপ্লিট করব। তো এই হলো আমার বৃহস্পতিবারের মা লক্ষ্মী ও শিবের পুজো। তো সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজ সরল পদ্ধতিতে পুজো। তো আপনাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে চলুন আসি, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।